নমস্কার, আমি সুস্মিতা সেনগুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বিস্তারিত কিছু খবর। র‍্যাট নির্দেশে বিভ্রান্তি হচ্ছে দার্জিলিং জেলায়। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট অর্থাৎ র‍্যাট করা নিয়ে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা ঘিরে রাজ্য জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সরকারি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কোনো রোগী এলে তাকে ভর্তি করার ক্ষেত্রে র‍্যাট করার নির্দেশ দিয়েছে। অথচ দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে কোনো বেসরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে র‍্যাট করতে পারবে না। এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। তারা দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকার বিরোধিতা করেছে। রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে এই বিভ্রান্তি দূর করার দাবি তুলেছেন তারা। বিহারে বাড়ানো হলো লকডাউন। বিহারে আরো এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে দেওয়া হলো। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনায় ক্যাবিনেট স্তরের মন্ত্রী ও রাজ্যের উচ্চ আধিকারিকদের সঙ্গে করোনা সংক্রান্ত বিশেষ বৈঠক করেন। বৈঠক শেষে বিহারের মুখ্যমন্ত্রী টুইট বার্তায় আরো এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেন। রাজ্যের চতুর্থবারের এই লকডাউন 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত থাকবে। সূত্র জানিয়েছে চতুর্থ পর্বে লকডাউনের সময় অর্থাৎ 1লা জুনের পরে লকডাউন পর্বে মানুষকে কিছু বিশেষ ছাড় বা সুবিধা দেওয়া হবে। দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হবে। যানবাহন চলাচলের সময়সূচিতেও কিছু পরিবর্তন করা হবে এবং ছাড় দেওয়া হবে। টুইটারে ট্রেন্ডিং হলো বঙ্গজ প্রধানমন্ত্রী। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝে হঠাৎ টুইটারে ট্রেন্ডিং বেঙ্গলি প্রাইম মিনিস্টার। কেন্দ্রের নির্দেশ সুকৌশলে এড়িয়ে সোমবারই রাজ্যের মুখ্য সচিব হিসেবে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরই তাকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি মার প্যাচ এড়িয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাংলাতে রেখে দিতে এই কৌশলকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার জয় হিসেবেই দেখছেন অনেকে। আর তারপরেই টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে বেঙ্গলি প্রাইম মিনিস্টার। 2024 লোকসভা নির্বাচনে অনেকে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পরে তার সর্বভারতীয় স্তরে গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য এবং বাঙালি জাতীয়তাবাদের মিশেলে তাই টুইটারে এখন ট্রেন্ডিং বেঙ্গলি প্রাইম মিনিস্টার। দিল্লিকে সপাট জবাব। অবসর নিলেও মুখ্য দায়িত্বে রাখা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। গো বজায় রাখল সব পক্ষই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে অনড় থেকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে দিলেন না। কেন্দ্র নতুন করে আবার চিঠি দিয়ে মঙ্গলবার দিল্লিতে কাজে যোগ দিতে নির্দেশ দিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ততক্ষণে চাকরির শেষ দিনে অবসর গ্রহণ করে ফেলেছেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী সেই খবর ঘোষণা করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বটে, কিন্তু অবসরপ্রাপ্তকে কিভাবে সাজা দেওয়া যাবে সেই প্রশ্ন ঝুলেই রইল। দিনভর এই নাটকে শেষ পর্যন্ত কোন পক্ষ ব্যাক ফুটে গেল তা বলবে ভবিষ্যতে। তবে এমন নাটকীয়ভাবে কারো চাকরিজীবন শেষ হওয়ার রেকর্ড ভূভারতে এখনো পর্যন্ত নেই। শিলিগুড়িতে মিউকোরমাইকোসিসে সংক্রামিত হলো আরও দুজন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের শরীরে মিউকোরমাইকোসিসের সংক্রমণ মিলল। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা 55 বছরের এক ব্যক্তি রয়েছেন, অপরজন 40 বছর বয়সী এক মহিলা রয়েছেন। মেডিকেল সূত্রে খবর, করোনায় সংক্রামিত হয়ে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাধারণত মিউকোরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়ার পরেই অপারেশনের মাধ্যমে রোগীর শরীর থেকে সেই ছত্রাক কেটে বের করে দিতে হয়, কিন্তু দুজন রোগী করোনায় সংক্রামিত হয়ে চিকিৎসাধীন থাকায় তাদের অপারেশন করা সম্ভব নয় বলে মেডিকেলের ENT বিভাগের প্রধান ডক্টর রাধেশ্যাম মাহাতো জানিয়েছেন। তিনি বলেন, দুই রোগীকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে, করোনা মুক্ত হলে তারপর তাদের অপারেশন নিয়ে চিন্তা ভাবনা করা হবে। অন্যদিকে শিলিগুড়ির প্রধান নগরের যে মহিলা এখানে চিকিৎসাধীন হয়েছিলেন এবং পরবর্তীতে যার অপারেশন হয়, সেই মহিলার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে তিনি জানান।
18 অনুর্ধ্বদের টিকাকরণ শুরু হচ্ছে সিঙ্গাপুরে। 12 থেকে 18 বছরের কম বয়সী শিশুদের টিকা দেবে সিঙ্গাপুর। এই পর্বে রাজধানী সিঙ্গাপুর সিটিতে এই টিকাকরণ প্রথম শুরু হচ্ছে। সিঙ্গাপুরই প্রথম দেশ যেখানে বড়দের টিকা দেওয়া শেষ হওয়ার আগেই প্রথম শিশুদের টিকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি শিশুদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক হারে পরীক্ষা শনাক্তকরণ কর্মসূচিও চালানো হবে। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা, জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা জিঙ্গা জিঙ্গালারা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। বিধিনিষেধে আরো কিছু ছাড় দেওয়া হলো। খুচরো দোকান খোলা রাখা যাবে দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত। নিয়ম সামান্য শিথিল হলো তথ্য প্রযুক্তির সংস্থার জন্য। 10% কর্মী নিয়ে কাজ চালাতে পারবে সংস্থাগুলি। 16 মে থেকে এই বিধিনিষেধ জারি হয়েছিল বাংলায়। প্রাথমিক ঘোষণা অনুযায়ী সোমবার সেই বিধিনিষেধ শেষ হওয়ার কথাও ছিল, কিন্তু 3 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বিধিনিষেধের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা সংক্রমণ এখন রাজ্যের নিম্নমুখী, এর সঙ্গে কোনো সম্পর্কের কথা না বললেও তিনি জানিয়ে দিলেন বিধিনিষেধ থেকে খুচরো বাজারকে কিছুটা ছাড় দেওয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন খুচরো দোকানপাট দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে। এতদিন সমস্ত বাজার দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খুলে রাখার অনুমতি ছিল। এছাড়া দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত শাড়ি ও গয়নার দোকান ও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিষ্টির দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। খুচরো বাজার খোলা রাখার জন্য রাজ্য সরকারের কাছে বেশ কিছু অনুরোধ এসেছিল। তার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সব কাজই এতদিন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রতিটি সংস্থা মোট কর্মী সংখ্যার 10% নিয়ে কাজ করতে পারবে। এখন গণপরিবহন বন্ধ, তাই 10% কর্মী নিয়ে অফিস চালাতে গেলেও কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাকেই করতে হবে। সিবিএসই পরীক্ষা হবে 2 দিনে, সুপ্রিম কোর্টে রইল কেন্দ্রের বয়ান। আগামী 2 দিনের মধ্যে সিবিএসইর দ্বাদশের পরীক্ষা নেওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টকে একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। এদিন বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি দিনেশ মহেশ্বরীর বেঞ্চে শুনানি হয়। বিচারপতিরা জানতে চান, গতবার মহামারীর কারণে সিবিএসসির বাকি পরীক্ষাগুলি বাতিল করা হয়েছিল, গতবারের নীতি থেকে যদি কেন্দ্র সরে আসতে চায় তাহলে তার যথাযথ কারণ দর্শাতে হবে। বেঞ্চ বলে, আপনারা সিদ্ধান্ত নিন, আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। যদি গতবারের সিদ্ধান্ত থেকে সরতে চান তাহলে তার নেপথ্যে যথাযথ কারণ দেখাবেন, সেক্ষেত্রে আমরা সেই কারণগুলি খতিয়ে দেখতে পারব। সিবিএসসি এবং আইসিএসসি এখনও দ্বাদশের পরীক্ষা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। গতবার মহামারীর কারণে শেষ পর্যন্ত অবশিষ্ট পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয়। যে পদ্ধতিতে পাশ করানো হয়েছিল তাতেও অনুমোদন দিয়েছিল সর্বোচ্চ আদালত। এদিন অ্যাটর্নি জেনারেল বলেন, কেন্দ্রীয় সরকার আগামী 2 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আমরা যাতে সেই সিদ্ধান্ত জানাতে পারি সেজন্য শীর্ষ আদালত আমাদেরকে 3রা জুন পর্যন্ত সময় মঞ্জুর করবেন বলে আশা করছি। গণহারে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে বলিউডে। বড়সড় পদক্ষেপ নিল প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া। আজ 1 জুন অর্থাৎ মঙ্গলবার থেকেই বলিউডের সমস্ত ধরনের কলাকুশলী শিল্পীদের গণহারে টিকাকরণের উদ্যোগ চলবে মেহবুব স্টুডিওতে। মেহবুব প্রোডাকশনের তরফে এ কাজের জন্য স্টুডিও দেওয়া হয়েছে বিনামূল্যে। শুধু কলাকুশলী শিল্পীরা নন, তাদের পরিবারকেও রাখা হচ্ছে টিকাকরণের আওতায়। গিল্ডের তরফে জারি করা ঘোষণায় বলা হয়েছে, করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে
আগে টিকাকরণই সবচেয়ে বড় হাতিয়ার। বলিউডকে সুস্থ এবং নিরাপদ রাখতে গেলে তাই টিকাকরণ ভিন্ন গতি নেই। বিনোদন সাম্রাজ্যকে আবার কাজ শুরু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। গিল্ডের তরফে তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে বলিউডের কলাকুশলীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে টিকাকরণের কাজ শুরু করেছেন আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার মতো প্রযোজকরা। দীঘা মন্দারমণি নতুন করে সাজাতে সরকারি প্যাকেজ ঘোষণা করা হল। 400 একরে 4,000 কোটি। ইয়াসে দীঘা সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। সমুদ্রের গার্ডওয়াল টপকে জল গোটা শহরকে ভাসিয়েছিল। সেই জল নেমে গেলেও রাস্তাঘাট, বিশ্ব বাংলা পার্ক, সমুদ্র সৈকত বিধ্বস্ত হয়ে গিয়েছে। নতুন করে দীঘাকে সাজাতে উদ্যোগী হয়েছে নবান্ন। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি ও তাজপুর এই 4টি সমুদ্র সৈকতকে সাজাতে 4,027 কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে নবান্ন। তবে কাজ শুরুর আগে সমুদ্র বিজ্ঞানী ও খড়গপুর IIT বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আগামী শীতের আগেই দীঘাকে নতুন সাজে সাজিয়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরে পুনর্গঠনের কাজে হাত দেওয়া হয়েছে। নবান্নের সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের প্রধান সচিবদের নিয়ে বৈঠকে দীঘার সৌন্দর্যায়নে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। সেচ দপ্তর মাত্র কয়েক বছর আগে এই কাজ করলেও তা কেন এত দ্রুত নষ্ট হয়ে গেল তা নিয়েও বৈঠকে মুখ্যমন্ত্রী ফের প্রশ্ন তুলেছেন। পাহাড় কেটে চলছে নির্মাণ কাজ মিরিকে। 3 দিনে ক্ষতিগ্রস্ত হল 10টি বাড়ি, ধসে যাচ্ছে মিরিক। বর্ষা আসতে এখনো কিছুদিন বাকি, পাহাড়ের টানা বৃষ্টিও শুরু হয়নি, তা সত্ত্বেও ধস নামা শুরু হয়ে গিয়েছে মিরিকে। গত 3 দিনে মিরিক পুরসভা ও আশেপাশের এলাকায় 10টিরও বেশি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ধসের অন্যতম কারণ হিসেবে অবৈজ্ঞানিকভাবে মিরিকের যত্রতত্র বাড়ি কেটে একের পর এক বাড়ি তৈরিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গত 2 বছরে মিরিকে পাহাড় কেটে সব থেকে বেশি সংখ্যক বাড়ি দোকান তৈরি হয়েছে বলে অভিযোগ। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, যত্রতত্র পাহাড় কাটা যে আত্মঘাতী হচ্ছে সেটা গলা ফাটিয়ে বারবার বলেও কাজ হয়নি, এখন তার ফল হাতে হাতে পাওয়া যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। 2015 সালের জুলাই মাসে মিরিকের লিংটিং চা বাগান সহ একাধিক এলাকায় ভয়াবহ ধসে 20 জনেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়। তারপর বেশ কয়েকবার ধসে শিলিগুড়ি মিরিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রতি বছরই ধসে বহু মানুষ গৃহহীন হন মিরিকে। তারপরে হুশ ফেরেনি প্রশাসনের। মিরিক পুরসভা ও পুরসভার এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় নিয়ম ভেঙে পাহাড় কাটা হচ্ছে। মিরিক লেকের আশেপাশের এলাকাতেই সব থেকে বেশি পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ। মিরিকের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং বিশিষ্ট ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মৃদুল শ্রীমানী বলেন, পাহাড় কেটে বাড়ি বা দোকান তৈরির ক্ষেত্রে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 4 নম্বর ধারা অনুসারে লিখিত অনুমতি নিতে হবে। তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে দপ্তরের কর্তারা তদন্ত করে পদক্ষেপ করবেন। যদি দপ্তরের অনুমতি ছাড়াই নির্মাণ হয় তাহলে সেটা জামিন অযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে। মিড ডে মিলের সামগ্রীর সঙ্গে জুতো এবং ব্যাগ বিলি করা হচ্ছে। আবার জুতো পাচ্ছে প্রাথমিকের পড়ুয়ারা। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জুতো দেওয়া হবে। অন্যদিকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীকে দেওয়া হচ্ছে স্কুল ব্যাগ। জলপাইগুড়ি জেলায় আগামী 10 জুন অভিভাবকদের হাতে মিড ডে মিলের সামগ্রী দেওয়ার সময় ওই জুতো ও ব্যাগ তুলে দেওয়ার কাজ শুরু হবে। এই নিয়ে তৃতীয়বারের জন্য বর্তমান রাজ্য সরকার খুদেদের জুতো দিচ্ছে। জলপাইগুড়ির জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ প্রাথমিক ও সমগ্র শিক্ষা অভিযানের জেলা শিক্ষা আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মিড ডে মিল সামগ্রীর সঙ্গে জুতো ও ব্যাগ দেওয়ার নির্দেশিকা স্কুলগুলির কাছে পাঠানো হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রাথমিক স্কুল রয়েছে 1213টি। সেগুলিতে পাঠরত প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর 1,07,000 ছাত্রছাত্রী জুতো পাবে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে ব্যাগ পাবে এমন পড়ুয়ার সংখ্যাও রয়েছে কয়েক হাজার। জেলায় 10 জুন থেকে শ্রেণীভিত্তিক মিড ডে মিল ও সেই সঙ্গে জুতো ব্যাগ বিতরণের কাজ শুরু হবে। তার শেষ হবে 12 জুন। অতিরিক্ত একটি দিন হিসেবে ধার্য করা হয়েছে 14 জুনকে। এমনই বিভিন্ন বিশেষ বিশেষ খবরের আপডেট জানতে চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে।
যত কথা সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নাই জানলা। কত কি দেখায় জানলা। মন ভরে দেয় জানলা। কত কি